শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, তোমরা যারা 2019-20 শিক্ষাবর্ষে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশ কম্পালসারি হিসাবে পরীক্ষা দিতে যাবে 2022 সালে, তোমাদের জন্য এই আয়োজনটি। তো বন্ধুরা, আজকে যদিও কিছুটা অপ্রাসঙ্গিক হবে, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একজন পরীক্ষক এই কথাটা বলতে। তো বন্ধুরা, আমার দীর্ঘ 19 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, সেই সাথে আমি এক টানা প্রত্যেকটি বছরই অনার্সের খাতা দেখি, আর খাতা যখন দেখি তখন কিছু কিছু খাতা পাই এত সুন্দর। যেমন এবার আমি খাতা কিছুদিন আগে জমা দিয়েছি, এখানে সর্বোচ্চ মার্ক ছিল 82, কিন্তু বিপরীতে আমরা এমনটিও পেয়েছি 10 বা 10 মার্ক অনেকে পেয়েছে। তো বন্ধুরা, এই যে পার্থক্য, বিশাল পার্থক্য, তা আমার মনে হলো এই পার্থক্যটা হওয়ার কারণ কী? কারণ হচ্ছে একটি, ইন্টারমিডিয়েট এবং অনার্স সেকেন্ড ইয়ারের লাইফ স্প্যান যেটা, অর্থাৎ যে ডিউরেশনটা, এটা প্রায় 2 থেকে 2.5 বছর। তো এই 2 থেকে 2.5 বছর এই সময় অনেকেই ইংলিশ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে, অনেকে আবার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে তারা আসলে ইংলিশ নিজে জানেও। তো আমরা যখন খাতা দেখছি তখন কিন্তু খাতা পড়ে স্পষ্টভাবে উপরে, তোমরা হয়তো অনেকে জানো, বিভাগটা লেখা থাকে, স্টুডেন্টরা নিজে হাতে লিখে দেয়। তো ওখানে আমরা দেখি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টগুলো, বিশেষ করে যারা সায়েন্সের সাবজেক্টগুলো পড়ে, তাদের রেজাল্টটা ভালো হয়, আর যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের ফেলের পরিমাণই বেশি। যেমন এবার আমি 300 খাতা দেখছি, 300 খাতার মধ্যে অধিকাংশ স্টুডেন্টই যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড পাশ করেছে, আর ফেল করার মেজরিটি হচ্ছে আমাদের আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। তো আর্টস অর্থই কিন্তু ইংলিশে দুর্বলতা কিন্তু নাই, ওই যে লেখাপড়ার যে গ্যাপ। তো বন্ধুরা, তোমরা অবশ্যই সেকেন্ড ইয়ারে ইংলিশটা পাশ করবে, এরপরে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার যে ইংলিশে যেন বোঝাটা বহন না করতে হয়, যার ফলে মূল রেজাল্টেও কিন্তু আমাদের অনেক ডিফেক্ট হবে। তো বন্ধুরা, অনেক কথাই বললাম, আসলে এই কথাগুলো আমার বলা এই জন্য দরকার ছিল, অনেকেই ফেল করে, যেমন এবার 50%-এর উপরে ফেল, অথচ আমি কিন্তু একটা স্টুডেন্টেরও কোনো অবস্থাতেই চাইনি যে ফেল করুক। আসলে কোনো টিচারই কিন্তু কখনোই চায় না একটা স্টুডেন্ট ফেল করে পরের বছরে সেই ফেল করার বোঝাটা বহন করবে, মেন্টালের দিক থেকে একটু কষ্ট পাবে, তারপরে সামাজিকও একটা ফ্যাক্টর থাকে, তারপরে 1 বছর অপেক্ষা করা, সব কিছু মিলে কিন্তু একটা কনফিউশন। তো বন্ধুরা, এই কনফিউশনের হাত থেকে বাঁচার জন্য তোমরা একটা সাজেশনের মাধ্যমে যদি পড়ো তাহলে অনেক অনেক সুন্দর হয়, যার ফলে তোমাদের কাছে আমি এই সাজেশনটা পেশ করছি। সেই সাথে আমার লেখা দিগদর্শন কর্তৃক প্রকাশিত বইটা যদি পড়ো, দ্যাট উইল বি বেস্ট। আর সেই সাথে যদি তোমরা আমার হ্যান্ড নোটটা কালেকশন করে পড়তে পারো, সেটা হবে সুপার। তো বন্ধুরা, চলো যাই শর্ট সাজেশন। তো শর্ট সাজেশনে ফার্স্টে দেখবো একটা আনসিন প্যাসেজ, এই আনসিন প্যাসেজের জন্য মার্ক থাকবে 20। তো 20-এর মধ্যে থাকবে কোশ্চেন আনসার, সাপোর্টিং আইডিয়া এবং মেন আইডিয়া, তারপরে ওয়ার্ড মিনিং, এবং সবার শেষে সামারি। সাধারণত এইরকম প্যাটার্ন হয়, কখনো কখনো কিওয়ার্ডে পড়ে। তো এই 20 মার্কের জন্য যে প্যাসেজগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, তো যদিও রিপিট হওয়ার সময়টা একদমই নেই বললে চলে, তারপরেও আমরা সিরিয়াল অনুসারে তোমাদেরকে সাজিয়ে রাখছি, যেমন প্যাট্রিয়টিজম, তারপরে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, এভরিবডি ডিজায়ার সাকসেস, গুড ম্যানার্স, টুডে ওম্যানস আর প্লেইং অ্যান ইম্পর্ট্যান্ট রোল, এ ফ্রিডম ফাইটার, ক্লাইমেট সেন্স, লিবার্টি, ডেমোক্রেসি, এবং সবার শেষে অ্যাম্বিশন মিনস। তো বন্ধুরা, এই পাশে আসলে আমরা যেটা আমার হ্যান্ডবুকের সিরিয়ালটা সাজিয়ে দিয়েছি, যদি এই বইটাকে সংগ্রহ করো, এইগুলো পড়লে পরে দ্যাট উইল বি এনাফ ফর আনসিন প্যাসেজ। তোমাদের এখন যাব আমরা তোমাদের রিটেন সেকশন। তো রিটেন সেকশনের মার্ক থাকে 35। এর মধ্যে সবার আগে তোমাদেরকে লিখতে হয় সিচুয়েশন রাইটিং, যা যার মধ্যে নোটিশ থাকে, পোস্টার, স্লোগান, অ্যাডভার্টাইজমেন্টস এবং মেমো। বন্ধুরা, এইগুলো আইটেম থাকলেও তোমাদের প্রত্যেক বছরেই নোটিশ পড়ে। তো এই 5টা আইটেমের মধ্যে কিন্তু মাত্র লিখতে হয় 1 আর মার্ক থাকে মাত্র 4, যার ফলে সব কিন্তু তোমাদের পড়তে হবে না, যদি নোটিশ পড়ো দ্যাট উইল বি এনাফ। তো
তো নোটিশের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তারপরে ক্লোজার্স আর নোটিশ অন সামার ভ্যাকেশন, নট টু ইউজ মোবাইল ফোন ইন দ্য ক্লাসরুম, টেস্ট এক্সামিনেশন এবং অবজারভিং ইন্ডিপেন্ডেন্ট ডে, দ্যাট ইজ এনাফ। তো বন্ধুরা, তোমরা যারা রিস্ক নিতে চাও না, একদমই রিস্ক পছন্দ করো না, তোমাদের জন্য পোস্টার, পোস্টারের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, ফুড অ্যাডাল্টেশন, ড্রাগ অ্যাডিকশন, টি প্ল্যান্টেশন, ডিফরেস্টেশন এবং করাপশন। তো বন্ধুরা, পোস্টার এবং স্লোগান কিন্তু একই রকম লিখতে হবে, রায় অল্প একটু ডিফারেন্স। তো আমার বই দেখলে পরে তোমরা আরও ক্লিয়ার হবে। তো স্লোগানের জন্য আমরা সেট করেছি তোমাদের জন্য 5টি, যেমন দি ওয়ার্ল্ড লিটারেসি ডে, চাইল্ড লেবার, এনভায়রনমেন্ট পলিউশন এবং ইপটেসিং। তো বন্ধুরা, তারপর প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের অর হিসাবে কখনো কখনো রিপোর্ট থাকে, তো তোমাদেরকে বিশেষভাবে উপদেশ দেওয়া থাকবে, অবশ্যই তোমরা প্যারাগ্রাফই লাগবে। কেন? প্যারাগ্রাফ থাকবে তিনটা, লিখতে হবে মাত্র একটা। আর যে 5টি আমরা তোমাদের জন্য সেট করেছি, দ্যাট উইল বি এনাফ ইনশাল্লাহ। যেমন ফেসবুক, তো ফেসবুক আর ইন্টারনেট এই দুটো পৃথকভাবে পড়বে। তারপর ফ্রেন্ডশিপ, কলেজ লাইব্রেরি, সেলফ রিলায়েন্স এবং সবার শেষে COVID-19। তো এই মুহূর্তে COVID-19 তোমরা ইচ্ছা করলে বাদও দিতে পারো, অর্থাৎ 4টা যদি পড়ো দ্যাট উইল বি এনাফ ফর ইউ। তো বন্ধুরা, রিপোর্ট, আসলে রিপোর্ট পড়ার দরকার নেই। তো তোমরা যারা রিস্ক নিতে জানো না, তারা হয়তোবা যদি পড়তে চাওই, তাহলে এ রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জাম, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, ফুড অ্যাডাল্টেশন এবং অবজারভেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট ডে অর ভিক্টোরিয়া ডে তোমরা পড়তে পারো। তো বন্ধুরা, তারপর রাইটিং লেটার্স। তো বন্ধুরা, এই লেটার কিন্তু তোমাদের জন্য দুই রকমই সেট হয়, ফর্মাল এবং ইনফর্মাল। ফর্মালের ভিতর দুইটি থাকে, একটা যেটা আমরা ট্র্যাডিশনাল ওয়েতে কলেজের প্রিন্সিপালের কাছে লিখি সেরকম একটি, আর একটা হচ্ছে জব অ্যাপ্লিকেশান। তো বন্ধুরা, কলেজের প্রিন্সিপাল স্যার অর্থাৎ প্রতিষ্ঠান কেন্দ্রিক যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো স্টাডি ট্যুরস, তারপরে সেটিং আপ মাল্টিমিডিয়া ক্লাসরুম, সেটিং আপ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপরে কমন রুম ফ্যাসিলিটিস এবং সবার শেষে সিট ইন দ্য কলেজ হোস্টেল। তো বন্ধুরা, গত বছর তোমাদের জন্য পড়েছে জব অ্যাপ্লিকেশান, তো এবারও জব অ্যাপ্লিকেশানটা গুরুত্বপূর্ণ, তবে ফর্মাল লেটারটা একটু বেশি। তো জব অ্যাপ্লিকেশান তোমরা হয়তো জানোই, একটি যদি সুন্দর করে পড়ো, একটি মাধ্যমে কিন্তু সবগুলো লেখা যায়। অবশ্য জব অ্যাপ্লিকেশানের এই দিক থেকে অ্যাডভান্টেজটা বেশি, একটা পড়লাম সব হয়ে গেল। এক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটা যদি তোমরা সার্চ করো, তাহলে দেখবা একটার মাধ্যমে কীভাবে অনেকগুলো লেখা যায়। তো যেগুলো পড়তে হবে, পোস্ট অফ অ্যান অফিসার ইন এ ব্যাঙ্ক, তারপর কম্পিউটার অপারেটার, অ্যান এক্সিকিউটিভ, এ ফিল্ড অফিসার এবং এ লেকচারার। বন্ধুরা, ইনফর্মাল, তো ফর্মালের অর হিসাবে ইনফর্মাল থাকেই। তোমরা যদি ফর্মালের পরিবর্তে ইনফর্মাল পড়ো, তাও কিন্তু হবে, কারণ ইনফর্মাল আসবেই আসবে, কিন্তু ভাই মার্ক কিন্তু একটু কম পাবে। এক্ষেত্রে তোমরা পড়তে পারো অ্যাডভাইজিং টু রিড নিউজ পেপার্স, তারপরে টু অ্যাভয়েড ব্যাড কোম্পানি, তারপর প্রিপারেশন ফর দ্য কামিং এক্সাম, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং এবং সবার সাথে অক্সিজেন চাম মানি। বন্ধুরা, সবার শেষে লিখিত অংশ এসে রাইটিং, অনেক মার্ক, 15। তো বন্ধুরা, এক্ষেত্রে অবশ্যই এই 5টা যদি পড়ে, পড়বেই পড়বে। 1 নম্বরে প্যাট্রিটিজম, 2 নম্বরে ফিমেল এডুকেশন, 3 নম্বরে স্টুডেন্ট সোশ্যাল সার্ভিস, 4 নম্বরে চাইল্ডহুড মেমোরিজ এবং সবার শেষে ইম্পাওয়ারমেন্ট অফ উম্যান। বন্ধুরা, তো আবারও বলি, তোমরা রিটেন সেকশনটা মুখস্থ করবে, তো মুখস্থ করার সময় একটু বুঝে। এই ক্ষেত্রে যদি তোমরা মুখস্থ না করো, আমার একদম দীর্ঘ 19 বছরের অভিজ্ঞতায় বলবো, তোমরা কিন্তু সাইকোলজিক্যালি ফেল করে যাবে, বি কেয়ারফুল। এখন দেখো গ্রামার, তো বন্ধুরা গ্রামারে অনেক মার্ক, 45, অনেক 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 মার্ক। তো এই অনেক অনেক মার্কের জন্য তোমাদেরকে গ্রামাটিক্যাল আইটেম পড়তে হয় সর্বসাকুল্যে 10টি, এই 10টির মধ্যে থেকেই 9টি আসে। তো কী কী আসে দেখি, কারেকশন, রিঅ্যারেঞ্জমেন্ট, ফ্রেমিং কোর্সিন অথবা ডবলেস কোর্সিন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ড, সিনোনিম অ্যান্টোনিম, চেঞ্জিং ওয়ার্ড অর প্রিফিক্স অর সাফিক্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর সুইটেবল ওয়ার্ডস, পাংচুয়েশন এবং সবার শেষে ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন তো কম্পালসারি হিসেবে আসেই। তো বন্ধুরা, এই হলো তোমাদের জন্য আজকে আমাদের আয়োজনটি। আবারে বলি, কোনো অবস্থাতেই বন্ধুরা তোমরা কোনো ক্রমেই অনার্স সেকেন্ড ইয়ারে কম্পালসারি ইংলিশকে অবহেলা করবে না, এটা তোমাদেরকে জব
এর ক্ষেত্রে যখন তোমরা প্রিপারেশন নেবে তখনও কিন্তু কাজে লাগবে। আর ইংলিশ তো জানতেই হয়। তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং তোমরা যদি সাবস্ক্রাইবার আমাদের হয়েই থাকো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্যায়ে আবার দেখা হবে। টিল দিন আল্লাহ হাফেজ।